হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আবার শুরু করছি। বিশ্বের শ্রেষ্ঠ 100 মহামনীষী যে বইটি রয়েছে, যার লেখক হলেন মাইকেল এইচ হার্ট, এবং এই বইটিকে বাংলায় অনুবাদ করেছেন হুমায়ুন কবির। এই বইটিতে 100 জন মহামনীষীর জীবনী মাইকেল এইচ হার্ট তুলে ধরেছেন। এইসব মহামনীষীর মধ্যে যার নামটি আমরা প্রথম দেখতে পাই, তিনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ। আমরা বিশ্বনবী হযরত মুহাম্মদের জীবনী থেকে আজকে শুরু করছি। যে মহামানবের সৃষ্টি না হলে এ ধরাপৃষ্ঠের কোনো কিছুই সৃষ্টি হতো না। যার পদচারণ ধন্য হয়েছে পৃথিবী, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নম্রতা, বদান্যতা, মিতাচার, আমানতদারি, সুরুচি, পূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠোর কর্তব্যনিষ্ঠা ছিল যার চরিত্রের ভূষণ। যিনি ছিলেন একাধারে ইয়েতিম হিসাবে সবার স্নেহের পাত্র, স্বামী হিসাবে প্রেমময়, পিতা হিসাবে স্নেহের আধার, সঙ্গী হিসাবে বিশ্বস্ত। যিনি ছিলেন সফল ব্যবসায়ী, দূরদর্শী সংস্কারক, ন্যায় বিচারক, মহৎ রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক। তিনি হলেন সর্বকালের, সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ। তিনি এমন এক সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন আরবের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও ধর্মীয় অবস্থার অর্ধপতনের চরম সীমায় নেমে গিয়েছিল। 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট মোতাবেক 12ই রবিউল আউয়াল রোজ সোমবার পতুষ্যে আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মাতা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের 5 মাস পূর্বে পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। আরবের তৎকালীন অভিজাত পরিবারের প্রথানুযায়ী তার লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় বনি সাদ গোত্রের বিবি হামেলিমার উপর। এ সময় বিবি হালিমার আরেক পুত্র সন্তান ছিল, যার দুধপানের মুদ্দত তখনও শেষ হয়নি। বিবি হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ কেবলমাত্র আমার ডান স্তনের দুধপান করত, আমিকে আমার বাম স্তনের দুধদান করতে চাইলেও তিনি কখনো বাম স্তন হতে দুধপান করতেন না। আমার বাম স্তনের দুধ তিনি তার অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। দুধপানের শেষ দিবস পর্যন্ত তার এই নিয়ম বিদ্যমান ছিল। ইনসাফ ও সাম্যের মহান আদর্শ তিনি শিশুকালেই দেখিয়ে দিয়েছেন। মাত্র 5 বছরে তিনি ধাত্রীমা হালিমার তত্ত্বাবধানে ছিলেন। এরপর ফিরে আসেন মাতা আমিনার গৃহে। 6 বছর বয়সে তিনি মাতা আমিনার সাথে পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যান এবং মদিনা হতে প্রত্যাবর্তনকালে আবু হাওয়া নামক স্থানে মাতা আমেনা ইন্তেকাল করেন। এরপর ইয়েতিম মুহাম্মদ এর লালন পালনের দায়িত্ব অর্পিত হয় ক্রমান্বয়ে দাদা আবদুল্লাহ আব্দুল মোতালেব ও চাচা আবু তালিবের উপর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে মহামানব আবির্ভূত হয়েছেন সারা জাহানের রহমত হিসেবে, তিনি হলেন আজন্ম ইয়েতিম এবং দুঃখ বেদনের মধ্য দিয়ে তিনি গড়ে ওঠেন সত্যবাদী, পরোপকারী এবং আমানতদারী হিসাবে। তার চরিত্র, আমানতদারী ও সত্যবাদিতার জন্য আরবের কাফেরেরা তাকে আলামিন অর্থাৎ বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিল। তৎকালীন আরবে অরাজকতা, বিশৃঙ্খলা, হত্যা, যুদ্ধবিগ্রহ ইত্যাদি ছিল নৈমিত্তিক ব্যাপার। হরবে ফুজ্জার এর নৃশংসতা, বিভীষিকা ও তাণ্ডবলীলা দেখে বালক মুহাম্মদ দারুণভাবে ব্যথিত হন এবং 584 খ্রিস্টাব্দে মাত্র 14 বছর বয়সে চাচা হযরত জুবায়ের ও কয়েকজন যুবককে সাথে নিয়ে
অসহায় ও দুর্গত মানুষদের সাহায্যার্থে এবং বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার দীপ্ত অঙ্গীকার নিয়ে গড়ে তোলেন হিলফুল ফুজুল নামক একটি সমাজ সেবামূলক সংগঠন। বালক মুহাম্মদ ভবিষ্যৎ জীবনে যে শান্তি স্থাপনে অগ্রদূত হবেন এখানে তার প্রমাণ মিলে। যুবক হযরত মুহাম্মদ এর সততা বিশ্বস্ততা চিন্তা চৈতন্য কর্মদক্ষতা ও ন্যায়পরায়ণতার মুগ্ধ হয়ে তৎকালীন আরবের ধনাঢ্য ও বিধবা মহিলা বিবি খাদিজা বিনতে খুয়াইলিদ বিবাহের প্রস্তাব দেন। এ সময় বিবি খাদিজার বয়স ছিল 40 বছর এবং হযরত মুহাম্মদের বয়স ছিল 25 বছর। তিনি চাচা আবু তালিবের সম্মতিক্রমে বিবি খাদিজার প্রস্তাব গ্রহণ করেন। বিবাহের পর বিবি খাদিজা তার ধনসম্পদ হযরত মুহাম্মদ এর হাতে তুলে দেন। কিন্তু তৎকালীন আরবের কাফের মুশরিক ইহুদি নাসারা ও অন্যান্য ধর্ম মতাবলম্বীদের অন্যায় জুলুম অবিচার মিথ্যা ও পাপাচার দেখে হযরত মুহাম্মদের হৃদয় দুঃখ বেদনায় ভরে যেত এবং পৃথিবীকে কিভাবে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সে চিন্তায় তিনি প্রায় মক্কার অনতি দূরে হেরা নামক পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। বিবি খাদিজা স্বামীর মহৎ প্রতিভা ও মহান ব্যক্তিত্ব উপলব্ধি করতে পেরে হযরত মুহাম্মদকে নিশ্চিত মনে অবসর সময় হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকার পূর্ণ সুযোগ দিয়েছিলেন। কর্মান্বয়ে তার বয়স যখন 40 বৎসর পূর্ণ হয় তখন তিনি নবুয়ত লাভ করেন এবং তার উপর সর্বপ্রথম নাজিল হয় পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত। এরপর সুদীর্ঘ 23 বছর বিভিন্ন ঘটনা ও প্রয়োজন অনুসারে তার উপর পূর্ণ 30 পারা কোরআন শরীফ নাজিল হয়। নবুয়ত প্রাপ্তির পর প্রথম প্রায় 3 বছর তিনি গোপনে স্বীয় পরিবার ও আত্মীয়ের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার করেন। সর্বপ্রথম ইসলাম কবুল করেন বিবি খাদিজা। এরপর যখন তিনি প্রকাশ্য ইসলাম প্রচার শুরু করেন এবং ঘোষণা করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন মক্কার কুরাইশ কাফেররা তার বিরোধিতা করতে শুরু করেন। এতদিন বিশ্বনবী কুরাইশদের নিকট ছিলেন আল আমিন হিসাবে পরিচিত, কিন্তু এই ঘোষণা দেওয়ার পর তিনি হলেন কুরাইশ কাফেরদের ভাষায় এক জাদুকর ও পাগল। যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে এবং আরববাসীদের ভাষাও ছিল আরবি, তাই তারা হযরত মুহাম্মদের বাণীর মর্মার্থ অনুধাবন করতে পেরেছিল। তারা বুঝতে পেরেছিল যে মুহাম্মদ যা প্রচার করছেন তা কোনো সাধারণ কথা নয়। যদি এটা মেনে নেওয়া হয় আসলে তাদের ক্ষমতার মসন টিকে থাকবে না। তাই তারা হযরত মুহাম্মদকে বিভিন্ন ভয় ভীতি হুমকি এমনকি ধন দৌলত ও আরবের শ্রেষ্ঠ সুন্দরী যুবতী নারীদের দেবার লোভ দেখাতে শুরু করেন। হযরত মুহাম্মদ কাফিরদের শত ষড়যন্ত্র ও ভয় ভীতির মধ্যেও ঘোষণা করলেন আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে চাঁদ দেওয়া হয় তবু আমি সত্য প্রচার করতে বিরত থাকব না। কাফিরদের কোনো লাভ লালসা বিশ্বনবীকে ইসলাম প্রচার করতে বিন্দুমাত্র বিরত রাখতে পারেনি। মক্কায় যারা পৌত্তলিকতা তথা মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর একাত্মবাদী বিশ্বাস স্থাপন করেছিল কুরাইশরা তাদের উপর অবর্ণনীয় নির্যাতন শুরু করেন। কিন্তু ইসলামের শাশ্বত বাণী যারা একবার গ্রহণ করেছে তাদেরকে শত নির্যাতন করেও ইসলাম থেকে পৌত্তলিকতায় বা মূর্তি পূজায় ফিরিয়ে নিতে পারেনি। বন্ধুরা, আজকে এতটুকুই আলোচনা করা হলো। এর পরবর্তী ভিডিওয় আমরা বাকি বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই।